ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গত 24 ঘন্টায় দেশে আরও 2 করোনা রোগী শনাক্ত, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 51-তে। 9 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো এবং সীমিত আকারে গণপরিবহন চালুর ইঙ্গিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জনসমাগম এড়িয়ে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপনের নির্দেশ। রাস্তাঘাটে বাড়ছে মানুষ, নামছে ব্যক্তিগত যানবাহন। রাজধানীর সুপার শপে জমছে কেনাকাটা। সরকারের করোনা নিয়ন্ত্রণের দাবিকে আত্মতুষ্টি বললেন মির্জা ফখরুল, ভয়াবহ পরিণামের আশঙ্কা। ঠাকুরগাঁয়ে অসুস্থ একই পরিবারের 5 জনের শরীরে করোনার অস্তিত্ব মেলেনি জানিয়েছে IEDCR। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 38,000-এর কাছাকাছি, আক্রান্ত 7,85,000-এর বেশি। দর্শকদের ভালোবাসাকে সাথী করে 15 বছরে বাংলাভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠান আর পেশাদারিত্বের প্রত্যয়। গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার। আইন অমান্য করে তাবলিগ জামাত চালু রাখার ফলে করোনায় 7 জনের মৃত্যুতে মার্কাজ নিজামুদ্দিনের পরিচালকের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মামলা। প্যারিস থেকে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার নিয়ম মানছেন না ব্রাজিল ফুটবল সুপারস্টার নেইমার।